মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি জানি তুমি পারবে ডায়মন্ড, আমার ভালোবাসার মানুষ এত দুর্বল নয়, তুমি পারবে। রিদান, 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 এসব আমি কি দেখলাম, কি ভাবলাম আমি এসব, আমি কি চেয়ারে বসে বসে ঘুমিয়ে গেছিলাম? না না, আমি তো স্বপ্ন দেখলাম, কিন্তু কিন্তু আমি কেন এরকম স্বপ্ন দেখলাম? এই হচ্ছে সেই বোম, এটাকে কোমরে বাঁধতে হবে। আর এটা হচ্ছে সেই রিমোট, এটা প্রেস করলেই বোমটা ফেটে যাবে। এই বোমটা গায়ে বেঁধে তুমি লোকজনের মাঝখানে গিয়ে দাঁড়াবে, ওখানে সিকিউরিটি ক্যামেরা, বোম স্কোয়াড কিছু থাকবে না। লোকাল ছেলেরা থাকবে সেখানে, গরিবদের মধ্যে বস্তা বিতরণ করা হবে, সেই গরিব সেজে তুমি ভিড়ের মধ্যে বসে থাকবে। মন্ত্রীমশাই প্রতি বছর এখানে বস্তা দিতে আসে। তুমি যখনই এই রিমোটটা টিপবে, তখন মন্ত্রী সহ ফিল্ম স্টার সহ যত মানুষ ওখানে থাকবে সব একসাথে উড়ে যাবে। কেন করবেন আপনারা এরকম? কেন কেন এতগুলো নিরপরাধ মানুষকে প্রাণে মেরে ফেলতে চাইছে? কেন এতটা নিষ্ঠুর হচ্ছেন আপনারা? দয়া করে এরকম করবেন না, দয়া করে এতগুলো নিরপরাধ মানুষকে মেরে ফেলবেন। জীবন স্যাক্রিফাইস করতে হবে, কোন রকম কোন গন্ডগোল করলে কিন্তু হবে না। এই ওকে ভালো করে শিখিয়ে দাও, উপায় তৈরি করো। ভগবান, গণপতি বাপ্পা, যদি কোনোদিনও মন থেকে সত্যিকারের তোমার পুজো করে থাকি, তাহলে তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথ দেখিয়ে দাও, কি করে আমি এখান থেকে বের হব। শুধু নিজে নয়, এতগুলো মানুষকে, আমার পরিবারকে কিভাবে বাঁচাব? তুমি পথ দেখাও বাবা, তুমি পথ দেখাও। তাহলে বুঝতে পেরেছো তো তোমাকে কি করতে হবে? করে দেখো। ভেরি গুড, আরো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। কি বলছো রে বাবা, কেমন কিডন্যাপ হয়েছে মানে কি বলতে চাইছো তুমি? কি বলছো রে বাবা, ওই তোমাদের বাড়ি থেকে তো আমাদের কেউ কোনো খবর দেয়নি। কেন খবর দেবে? হৃদানের মা তো এমনি ডায়মন্ডকে সহ্য করতে পারে না, ওরা ভেবেছে হয়তো কিডন্যাপ হয়েছে, আপদ বিদায় হয়েছে। শাবক,
বলছিস বলতো? একদম চুপ করে থাকবি? তুই জানিস না যে আমার শরীরটা খারাপ? চুপ করে থাক। ওরে বাবা, তুমি তুমি কিছু মনে করো না। তুমি তো জান, ডায়মন্ড বলেছিল যে তুমি হাসপাতাল থেকে বাড়ি আসার পর তোমার মা ওর সাথে খুব একটা ভালো ব্যবহার করতেন না, কিন্তু কিন্তু ডায়মন্ড আমাকে বারবার বলেছিল ও সবটা ঠিক করে নেবে, ম্যানেজ করে নেবে। তারপরে তুমি এসব কি বলছো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, আমার মেয়েটাকে কে নিয়ে গেল? বাবা, কে নিয়ে গেল, কেন নিয়ে গেল? আচ্ছা, তুমি তো পুলিশের লোক, তুমি কেন কিছু করতে পারছো না? তোমার তোমার এখনো কিছু মনে পড়েনি বাবা? না, আমার এখনো কিচ্ছু মনে পড়েনি। কিছু মনে পড়েনি তো আমাদের বাড়িটা কেমন করে চিনে এলে তুমি? আপনি আপনি কে? আসলে আমার আসলে আমার স্মৃতি চলে যাওয়ার পর থেকে না আমি আমি কাউকে চিনতে পারছি না, আমার কারোর কথা মনে নেই। এনিওয়ে স্যার, আপনাকে এই কথাটাই বলতে এসেছিলাম যে আমি ডায়মন্ডকে খোঁজার চেষ্টা করছি, ইনফ্যাক্ট পুলিশও চেষ্টা করছে। আপনারা চিন্তা করবেন না, এই খবরটা দিতেই আমি এখানে এসেছিলাম। তাহলে এখন কি হবে? আপনারা এত চিন্তা করবেন না, ডায়মন্ড মন্ডলকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। ওরে বাবা, তুমি এরকম ডায়মন্ড মন্ডল নাম ধরে কেন বলছো? ও তো তোমার স্ত্রী হয়। আসলে আমার স্মৃতি চলে যাওয়ার পর থেকে না আমার কারোর কোনো কথা মনে নেই, তাই জন্য এই মুহূর্তে আমার ডায়মন্ডকে স্ত্রী বলে মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে। তবে তবে আমার সব স্মৃতি ফিরে এলে না এই অসুবিধাটা দূর হয়ে যাবে। বাবা বাবা, ডায়মন্ড তোমার স্ত্রী, আর ওকে বাঁচানোর জন্যই তুমি ওকে বিয়ে করেছিলে। তাছাড়া তুমি তো এর আগে ওকে কতবার বাঁচিয়েছো বলো? আর এই বাঁচানোর নাটকটা করতে গিয়ে যত কাণ্ড। মানে Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।